বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে হোটেল স্টাইলের মুরগির গলা, গিলা, পা, ডানা, এমনকি মাথা, এগুলো সব একত্রে কিভাবে রান্না করতে পারেন। আর এগুলোকে চিকেন লটপটিও বলা হয়। রান্না করা খুবই ইজি আর খেতে দুর্দান্ত মজা। আমার মতো অনেকেই আছেন যারা মুরগির এই পার্টগুলো খেতে ভীষণ পছন্দ করেন, তাদের জন্য আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরুতে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির পা, কলিজা, ডানা, এখানে কিছু চামড়াও আছে, সাথে মুরগির মাথা আছে, মুরগির কিছু কিছু পার্ট যেগুলো হচ্ছে, এই যে পার্টগুলো আছে হাড়ের পার্টগুলো সবগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি। আর মাথাগুলো পরিষ্কার করে নিতে হবে ভালো করে। মাথার পাশে দুপাশে কান থাকে, সেটা অবশ্যই পরিষ্কার করতে হবে। আমি এই ডানাগুলোকে ভালো করে চুলায় পুরা দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মূল রান্নাতে চলে যাব। তো রান্নার শুরুতে আমি এক চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে রান্নার সয়াবিন তেল দিতে পারেন। তবে চিকেন লটপটি বা এই মুরগির পা, ডানা, এগুলো সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে আরও কিছু গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, এখানে 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, বড় কালো এলাচগুলো নিয়েছি 2টো, 4টা সবুজ এলাচ, 1টা স্টার অ্যানিস নিয়েছি, 10-12টার মতো গোলমরিচ নিয়েছি, সাথে লবঙ্গ নিয়েছি 10-12টা, আর 2 থেকে 3 টুকরার মতো নিয়েছি দারুচিনি। এগুলো তেলের মধ্যে এখন ফোড়নের জন্য দিয়ে দিব। আমি 2-3 সেকেন্ডের জন্য একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব এই সব গোটা মশলাগুলো, এতে করে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। তো যখন এগুলো সব গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা এখন একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো, একদম বেরেস্তা টাইপ করতে হবে না, জাস্ট একটু নরম হয়ে এলেই হবে। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে এর মধ্যে এখন এক এক করে সব মশলাগুলো অ্যাড করতে থাকবো। এখানে আমি 2.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আদা, রসুন বাটা। আদা রসুন বাটা এখানে একত্রে রয়েছে। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে একটু নেড়ে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিব সব মশলাগুলো। হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ নিয়েছি এখানে, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ নিয়েছি, এখানে ধনিয়ার গুঁড়াও নিয়েছি 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া নিয়েছি এখানে প্রায় 3 টেবিল চামচ, আর নিয়েছি স্বাদ মতো লবণ। ঝালটা আসলে নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে। তো আমার ঝাল এবং স্বাদ অনুযায়ী আমি এখানে মশলা অ্যাড করেছি, আর এখানে গলা, গিলা সব কিছু মিক্সড করে আমার প্রায় 1 কেজির একটু বেশি আছে, প্রায় 1.5 কেজি কাছাকাছি আছে, আর তার মধ্যে আমি এখানে এই মশলাগুলো দিয়েছি। 1.5 কেজির জন্য আমি এই মশলাটা দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে টমেটো পেস্ট 1.25 কাপ পরিমাণ আছে। লটপটির কিন্তু মশলাটা একটু গ্রেভি হলে ভালো লাগে খেতে, তাই এর জন্য এর মধ্যে আমি টমেটো পেস্টটা অ্যাড করেছি। তবে আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মশলাটা কষিয়ে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তেলটা ভেসে এসেছে। এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। মশলাটা আরও একটুক্ষণ ভেজে নিচ্ছি আমি। মশলাটা যত ভালো করে কষানো হবে তত টেস্টটা বেশি আসবে। এখন এর মধ্যে আমি সব মুরগির যে অংশগুলো আমি রান্না করছি সবগুলোই দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু মুরগির যে স্কিনটা আছে মানে চামড়া, সেটাও আমি নিয়েছি পরিষ্কার করে, সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যারা চামড়াটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এগুলো সবই ভালো লাগে খেতে, তাই আমি সব মিক্সড করে নিয়েছি। এখন খুব ভালো করে মশলার সাথে সব মুরগির গলা, গিলা, কলিজা সব কিছুই আমি খুব ভালো মতো নেড়ে মিক্সড করে দিব, যাতে মশলার সাথে খুব ভালো মতন মিশে যায়। ভালো মতো নেড়ে চেড়ে মেশানোর পরে যখন মশলাগুলো সব কিছুর গায়ে মিশে গিয়েছে তখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম জ্বালে রান্না করছি। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব।
তা না হলে কিন্তু যেহেতু আমাদের মশলাটা একটু গ্রেভি আছে, ঘন আছে, নিচে লেগে যেতে পারে, তাই 5 মিনিট পর আমি একটু নেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে উপর থেকে নিচ, নিচ থেকে উপর এভাবে করে নেড়ে দিতে হবে যাতে সব জায়গায় কুক হতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি আরো 5 মিনিট। 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে আমি আরো একবার নেড়ে দিব। যত ভালো কষানো হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। আমি আবারও উপর থেকে নিচ, নিচ থেকে উপর এরকম করে আবারও নেড়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। তলায় যদি পোড়া ধরে যায় তাহলে কিন্তু এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খাবার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যে পানিটা দিয়ে আমাদের রান্নাটাও হবে এবং কিছুটা গ্রেভিটাও থাকবে। তো একদম ঝোলই দিয়ে দিচ্ছি আমি, আর কষানো যা আমি এমনিতেই কষিয়ে নিয়েছি, কোনো পানি দিয়ে কষাইনি। এখন রান্নার জন্য আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিব। তো যতটুকু পানির প্রয়োজন এগুলো সিদ্ধ হওয়ার জন্য অতটুকু পানি আমি দিয়ে দিয়েছি, আর সিদ্ধ হওয়ার পরে যতটা পানি রাখা দরকার। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় 10-12টার মতন, 10-12টা কাঁচামরিচ দিয়ে এখন আবার উল্টে পাল্টে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিব, আবারও আমি নেড়ে দিব। ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে দেখতে পারেন, যদি আপনাদের লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে এই পর্যায়ে লবণ অ্যাড করে নিতে পারেন। তো আমি একটু লবণ টেস্ট করে নিচ্ছি, যদি আমার লবণ প্রয়োজন হয় আমি এখানে অ্যাড করব। আমার এখানে কিছুটা লবণের দরকার আছে, তাই আমি এখানে আরও কিছুটা আমার স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এখানে প্রায় 1 চা চামচের মতন। এবার আমি দিয়ে দিব 1 চা চামচের মতন গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া আমি যেটা ব্যবহার করছি এটা বাজার থেকে যে প্যাকেটে কিনতে পাওয়া যায় রাঁধুনি প্যাকেট মশলা, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো আবার একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি, যাতে করে সব গরম মশলা, ভাজা জিরার গুঁড়া, লবণ একত্রে সব কিছুর সাথে মিশে যায় এবং সব জায়গায় এর ফ্লেভার এবং টেস্টটা ছড়াতে পারে। আর লটপটে কিন্তু একটু গ্রেভি থাকবে, একদম ভুনা ভুনা হবে না, আবার খুব বেশি ঝোলও থাকবে না, মাখা মাখা টাইপ হয়, তাই সেই পরিমাণেই গ্রেভিটা রাখতে হবে যতটুকু আপনার পছন্দ করেন। ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করেছি, 5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এইরকম গ্রেভি থাকতে হবে, এরকম গ্রেভি থাকলেই কিন্তু খেতে ভালো লাগে, যেহেতু এগুলো সব হাড়। যদি বেশি ভুনা ভুনা বা ভাজা ভাজা করা হয় সেক্ষেত্রে লটপটিটা খেতে ভালো লাগে না। তো অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলার জালটা বন্ধ করে রেখে দিব। এতে করে পরিবেশনের আগে দেখা যাবে উপরে তেলগুলো ভেসে এসেছে। তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পরে অবস্থা দেখতে পাচ্ছেন, উপরে তেলগুলো কিন্তু ভেসে উঠেছে, দেখতে ভালো লাগছে। এখন আমি পরিবেশন করে নিব। এই চিকেন লটপটি বা মুরগির পা, গলা, গিলা, মাথা, কলিজা সব কিছু মিলিয়ে যেটা আমরা রান্না করে থাকি, এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগে যারা এই পার্টগুলো চিকেনের খেতে ভালোবাসেন তাদের কাছে। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই, লুচি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।